অস্বাভাবিক পেট্রোপণ্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদে খড়গ্রাম নগরে প্রতিবাদ মিছিল করল খড়গ্রাম ব্লক কংগ্রেস। এদিন নগর কংগ্রেস কার্যালয় থেকে একটি প্রতিবাদ মিছিল শুরু হয়। এই মিছিলে উপস্থিত ছিল কল্যাণ গাঙ্গুলী, খড়গ্রাম ব্লক কংগ্রেস সভাপতি রিয়াজুল হাসান, খড়গ্রাম ব্লক যুব সভাপতি সফিউল আলম, মুর্শিদাবাদ সংখ্যালঘু সভাপতি ও আব্দুস সালাম, সম্পাদক ব্লক কংগ্রেস কমিটি, এছাড়াও ব্লকের বিভিন্ন স্তরের নেতৃত্বরা। রাফিকুল ইসলাম ও শোভন ব্যানার্জির রিপোর্ট, এনটিভি ডাব্লিউপি। সম্পর্কে কোনো ধারণা বা পূর্বাভাস আমাদের কারোরই ছিল না, যদিও ওয়েদার কয়েকদিন ধরেই খারাপ চলছে, কিন্তু আমরা মানসিকভাবে প্রস্তুত হয়েছিলাম গোটা খড়গ্রাম ব্লক কংগ্রেসের প্রতিটা শাখা সংগঠনের এবং তার সকল স্তরের নেতৃত্বরা যে রাজ্যে এবং কেন্দ্রে যেভাবে মূলত পেট্রোপণ্যের উপরে মূল্যবৃদ্ধির কোনো লাগাম নেই, সেই লাগামহীন মূল্যবৃদ্ধির প্রতিবাদে আমরা আজকে সামিল হব, সোচ্চার হব, এটা আমাদের পূর্ব পরিকল্পিত একটা প্রোগ্রাম ছিল। এবং এই প্রোগ্রামটাকে সফল করার জন্য আমার গোটা খড়গ্রাম ব্লকটা ভীষণ প্রত্যন্ত ছড়িয়ে ছিটিয়ে থাকা অঞ্চল নিয়ে গোটা খড়গ্রাম ব্লক, সেখানে সেই গ্রাম সেই বিভিন্ন দূর দূরান্ত থেকে আসতে মানুষের বহু কষ্ট হয়েছে, তবুও তারা ব্লক কংগ্রেসের তাকেই শুধু নয়, তারা নিজেরা বুঝেছে যে এই পেট্রোপণ্যের বর্ধিত মূল্য প্রতিটা স্তরের মানুষকে, এমনকি প্রশাসনের লোককেও যারা আমাদেরকে নিয়ন্ত্রণ করেন বিভিন্নভাবে, তাদেরকেও কিন্তু বর্ধিত মূল্যের চাপটা নিতে হচ্ছে। এবং যারা কোনো কিছু করে না, দিন মজুরের মতো খেটে খায়, যাদের সোর্স অফ ইনকাম কিছু নেই, বিশেষ করে এই পরিযায়ী শ্রমিক হিসেবে যারা বাইরে গোটা পশ্চিমবাংলার মধ্যে মুর্শিদাবাদ জেলার সব থেকে বেশি শ্রমিকই বাইরে যায়, সেই বেশি শ্রমিক অধিক পরিমাণ শ্রমিকদের আর্থিক অনটনের ব্যাপারটা তারা খুব ভালো করেই বোঝে, তাই সবাই এই দিকে লক্ষ্য রেখে যে তাদের সকলেরই নিত্য প্রয়োজনীয় যে সমস্ত জিনিস তার উপরে কিন্তু এই পেট্রোপণ্যের বর্ধিত মূল্য প্রত্যক্ষভাবে প্রভাব ফেলছে, তাই তারা এটার বিরুদ্ধে সোচ্চার হয়েছে। আমাদের যেটা ছিল যে কেন্দ্রীয় সরকার তথা রাজ্য সরকারের পক্ষ থেকে কোনোভাবেই বেকার সমস্যার সমাধানের কোনো স্থায়ী সূত্র এখনো পর্যন্ত আবিষ্কৃত হয়নি, বা বেকার শিক্ষিত যুবক যুবতীদের কোনো স্থায়ী চাকরির দিশা এখনো পর্যন্ত না কেন্দ্র সরকার না রাজ্য সরকার কেউ দেখাতে পারে। হ্যাঁ, দ্বিতীয় হচ্ছে রাজ্য সরকারের পক্ষ থেকে এখানে যে সমস্ত প্রধানমন্ত্রী আবাস যোজনা বা অন্যান্য সাহায্য সামগ্রী আসছে, সেই আবাস যোজনার টাকা পাইয়ে দেওয়ার নাম করে বেশ কিছু নেতৃস্থানীয় লোক দিনের পর দিন উপভোক্তাদের বাড়িতে গিয়ে ভয় দেখিয়ে, হুমকি দেখিয়ে, তাদেরকে বিভিন্নভাবে চাপ দিয়ে তাদের কাছ থেকে টাকা আদায় করার যে প্রবণতা, তার বিরুদ্ধেও আমাদের আজকের এই পদযাত্রা। ওয়েদারের কারণে এবং প্রশাসনিক একটা নির্দেশের কারণে আমরা পদযাত্রা বেশি দূর করতে পারিনি বা করার মতন আবহাওয়া আমাদেরকে পারমিট করেনি, তাই আমরা খুব ছোট্টর মধ্যে করেছিলাম। কিন্তু আমাদের ওয়েদার যদি আরও পারমিট করতো বা ওয়েদার যদি একটু ভালো হতো তাহলে আরও